সম্মানী প্রিয়স, আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশ পশু পাখি পালন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। 11/2/2022 রোজ শুক্রবার আমি চলে এসেছি মিরপুর এক পাখির হাটে। মাশাআল্লাহ, হাটটি প্রচুর পরিমাণে জমজমাট, এসেছে অনেক ধরনের দেশ বিদেশি রং বিরঙের পাখি। তো পাখিগুলোর বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে পাওয়ার জন্য। যাই হোক, বেশি কথা বাড়াবো না, মূল ভিডিও তো চলে যাবো। দেখাবো আজকে বাজারে কী কী ধরনের পাখি এসেছে, কেমন কী দাম। প্রিয়স, আমরা এই মুহূর্তে চলে আসলাম মোহাম্মদ রতন ভাইয়ার কাছে। তো রতন ভাইয়া, খুব সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছে, পাখিগুলোর বিস্তারিত আমরা একটু ভাইয়ার মুখ থেকে শুনে নিব। সালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ভাইয়া কেমন আছেন আপনি? আছে আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, এখানে এক জোড়া মম প্যারট দেখা যাচ্ছে, এই প্যারটা কিরকম দাম চাচ্ছেন? এটা ব্রিডিং পেয়ার, গ্রিনটা হচ্ছে মেল, আর স্কাই আকাশিটা হচ্ছে ফিমেল। আচ্ছা, এটা ফিমেল না? হ্যাঁ, এটা ফিমেল, এটা ডিম বাচ্চা করে। রানিং জোড়া এটা দাম তো 18,000 টাকা। 18,000 টাকা এটা দাম চাওয়া হচ্ছে। আচ্ছা ভাই, নিচে এক জোড়া এক পিস আছে আপনার ওই গ্রিন চিক কোন রেড ফ্যাক্টর, বুকটা কিন্তু সম্পূর্ণ লাল, সম্পূর্ণ লাল না? আচ্ছা হ্যাঁ, সম্পূর্ণ লাল। এটা ফুল টেম, এটা ফুল টেম না? 8,000 টাকা। আচ্ছা, একেবারে ফুল টেম করা, হয়তো হারনেস নাই এর জন্য বের করা যাচ্ছে না। হ্যাঁ, ওটা বের করা যায়। এটা হচ্ছে সানকুনুর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছেন, 17 মাস, 17 মাস না? হ্যাঁ, একদম হাতে কা সুন্দর হাতে খায়, কোনো ই নাই। এটা ফুল টাইম করতো না ভাইয়া? ফুল টাইম, ফুল টাইম। আচ্ছা আচ্ছা, হাতে বসেই খাবে, একেবারে ফুল টাইম করা, দেখতেই পাচ্ছেন। আপনার গাদর খাবে, হাতে বসেই খাবে তো না? হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে হাতে বসেই কিন্তু খাইতেছে পাখিটি। আচ্ছা ভাই, এটা দাম কিরকম চাচ্ছেন? এটা 15,000 টাকা। এটা 15,000 টাকা চাওয়া হচ্ছে। এটা মেল না ফিমেল? এটা ফিমেল হবে। এটা ফিমেল হবে না? আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া। তারপরে এখানে আছে আপনার জেপি আছে, জাপানি কেস্ট। আচ্ছা হ্যাঁ, জাপানি কেস্ট। এই পেয়ারটা কিরকম? এই ব্রিডিং পেয়ার আছে কয়েকটা আমাদের কাছে, ব্রিডিং আসলে অনেক অনেকগুলোই আছে। হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে এগুলো আছে একটু কম বয়স, কম বয়স। এই মেডাল এগুলো পুরো ফিক্সড, 1500 করে, 1500 করে। আর এগুলো ভাইয়া? এগুলো 4000 টাকা জোড়া, 4000 টাকা জোড়া। এটা 3000 টাকা জোড়া না? আচ্ছা, তারপরে এখানে আছে লাভ বার্ড, লাভ বার্ড জোড়া পুরো ফিক্সড, 5000 টাকা জোড়া, ফিক্সড 5000 না? এখানে আছে ভায়োলেট পাইক, এটাও 5000 টাকা জোড়া পড়বে। এই পেয়ারটাও 5000 টাকা পড়বে ফিক্স। এখানে একটা পেয়ার আছে, এটাও 5000 টাকা পড়বে। আচ্ছা, নিচে আছে একটা পেয়ার আছে, একটা সিঙ্গেল ভায়োলেট ফিমেল আছে। আচ্ছা, সিঙ্গেল ভায়োলেট ফিমেলটা, ফিমেলটা পড়বে ফিক্স 2500, আর 5000 টাকা জোড়া পড়বে। এখানে আপনার বেঙ্গলি ক্যাস্টেড আছে। আচ্ছা, বেঙ্গলি ক্যাস্টেড আছে, জোড়াটা পড়বে আপনার 1200 টাকা, 1200 টাকা পড়বে না? আর কার্টুড প্রিন্স আছে এক পিস, 1000 টাকা। এটা মেল না ভাইয়া? হ্যাঁ মেল, এটা মেল হবে। আচ্ছা আচ্ছা, আর এখানে জেপি আছে, হলুদ জেপি, হলুদ জেপি, জাপানি ক্যাস এ বলা হয়। এই জোড়াটা, এটা হলো নিউ অর্ডার হইছে, নিউ অর্ডার। এটা 6000 চাই ফিক্স, 5500 রাখা যাবে। আচ্ছা, 6 চাওয়া ফিক্স, 5500 হলে বিক্রি হবে, আবার রাখা যাবে। আপনার কয়েকটা পেয়ার আছে দেখেন এখানে। আচ্ছা হ্যাঁ, এখানে খুব সুন্দর সুন্দর কিছু পেয়ার আছে, এগুলি 3200 করে জোড়া। দুই জোড়াই না ভাইয়া? 5 মাস নিচে। আচ্ছা আচ্ছা, নিচে আছে 4 থেকে 5 মাস বয়স, 3200 করে জোড়া চাওয়া হচ্ছে। তারপরে এখানে খুব সুন্দর কিছু বেবি নি আসছে। হ্যাঁ, আচ্ছা, ইয়েলো ইয়েলো রিং নেট। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এগুলো রেড আই। হ্যাঁ, দেখা যাচ্ছে যে রেড আই। এগুলো পার পিস কিরকম দাম চাচ্ছেন ভাইয়া? এগুলো 11,500 পার পিস, 11,500 টাকা পার পিস। আচ্ছা হ্যাঁ, দুই পিস আছে, চাইলে আপনারা ঝর্ণা পাল ককটেল। আচ্ছা, ঝর্ণা পাল ককটেল, এগুলোর প্রাইস কিরকম দাম চাচ্ছেন? 2500 টাকা করে পার পিস। আচ্ছা, ওই স্যারের আরও কিছু বেবি আছে ভাইয়ার কাছে? এখানে অ্যালবিনো কিছু ককটেলের বেবি আছে দেখেন। হ্যাঁ, এই যে অ্যালবিনো বেবি আছে, রেড আই অ্যালবিনো, একদম সুস্থ সবল। এটা রেড আই না ভাইয়া? হ্যাঁ রেড আই, রেড আই। আচ্ছা, এটা পার পিস কিরকম দাম চাচ্ছে? 3500 করে পিস, 3500 করে পার পিস। আর যেগুলো আছে যেমন ঝর্ণা পার লুটিনো, এগুলো 2500 করে, 2500 করে পার পিস যেগুলো আছে, এগুলো সব 2500। আচ্ছা, এগুলো 2500 টাকা করে চাওয়া হচ্ছে। তো রতন ভাই, যদি আপনার ফোন নাম্বারটা একটু দিতেন আমাকে। আমার ফোন নাম্বার হচ্ছে 01830 01839790 1611. অবশ্যই দর্শক একটা জিনিস মনে রাখবেন, আসলে কোনো ভালো কিছু নিতে হলে কিন্তু অবশ্যই দামটা ভালো দিতে হয়, আর কোনো বিক্রেতাই কিন্তু আপনাকে কিন্তু কম দামে কিন্তু ভালো কিছু দিতে পারবে না। আসলে কম দামের জিনিস কিন্তু কম দামেরই হয়ে থাকে। আর আপনারা যদি রতন ভাইয়ের কাছে যোগাযোগ করেন, সে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে, কারণ সে নিজে খামারি, সে নিজে খামারি। তার খামার থেকে আপনারা চাইলে সরাসরি ভিজিট করে পাখি দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন। বাড়িতে একটা পেজও আছে না ভাইয়া? আচ্ছা, প্যারট বার্ডস এভিয়ারি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই হলো ভাইয়ার হলো পেজের নাম। আপনারা চাইলে সরাসরি ভাইয়ের পেজেও ঢুকে ভাইয়ার পাখিগুলো দেখতে পারবেন, আর খামার থেকেও ভিজিট করে সরাসরি দেখে আনতে পারবেন। আর এই কথাটা কিন্তু মাথায় রাখবেন, ভালো জিনিস কিনতে হলে কিন্তু ভালো দাম, যত গুড় তত মিষ্টি, যত কম গুড় তত কম মিষ্টি। ওকে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। প্রিয়স, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর দুই জোড়া গন্ডেল গোল্ডেন ফিস দেখা যাচ্ছে ভাইয়া। এগুলো পার জোড়া কিরকম দাম চাচ্ছেন? 5000 টাকা জোড়া। আচ্ছা, কোনটার সাথে কোনটা জোড়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, 5000 টাকা জোড়া। তো ভাইয়া, যদি আপনার ফোন নাম্বারটি একটু বলতেন। 017 545 4533
9033 ভাইয়ের লোকেশনটা মোহাম্মদপুর ওকে ভাইয়া ধন্যবাদ ভিউজ দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি পাকিস্তানি চন্দন আর বেবি দেখা যাচ্ছে ভাইয়া পাখিটার বয়স কিরকম কতদিন হবে এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস বয়স হবে ভাইয়ের দাম চাচ্ছেন কিরকম ছয় হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা কি ফিক্সড দাম না আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে অবশ্যই ভাইয়ের কাছে তো আরও আছে না হ্যাঁ আরও আছে অবশ্যই আপনারা চাইলে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো ভাইয়া যদি আপনার ফোন নাম্বারটা একটু বলতেন আমাদেরকে 01405229915 ভাইয়ের লোকেশনটা নাম্বার কি আবার নাম্বারটা আবার বলেন 01405229915 আচ্ছা 01 নাম্বারটা বলেন একটু 01405229152 ভাইয়ের লোকেশনটা মিরপুর এক ওকে ভাইয়া ধন্যবাদ ভিউজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি শালিক পাখি ভাইয়া শালিক পাখি কথা বলে আচ্ছা মিঠু মিঠু বলে সকাল হলে শীষ বাজায় ভাইয়া পাখিটার দাম চাচ্ছেন কিরকম পাখিটার দাম চাওয়া হচ্ছে 1500 টাকা তো ভাইয়া যদি আপনার ফোন নাম্বারটা একটু বলতেন আমাদেরকে 01929432012 ভাইয়ের লোকেশনটা মিরপুর এক পাখিরহাট ওকে ভাইয়া ধন্যবাদ তো ভিউজ দেখতে পাচ্ছেন ভাইয়ার কাছে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কিছু তোতা পাখিও আছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে তোতা পাখিও কালেকশন করতে পারবেন টিয়া পাখি পারবেন ভাইয়ার কাছে টিয়া তোতা ময়না সব ধরনের পাখি পাওয়া যায় অবশ্যই ভাইয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা পাখিগুলো ক্রয় করতে পারবেন